এই পৃথিবীতে যদি এমন কেউ থেকে থাকে যার জীবনে কোনো সমস্যা নেই, তাহলে তার জীবনটা মূল্যহীন। হ্যাঁ, সমস্যা ছাড়া জীবন কল্পনাই করা যায় না। মানুষ বেঁচে থাকবে, মানুষ জীবিত থাকবে, অথচ তার জীবনে সমস্যা থাকবে না, এমনটা তো কল্পনাই করা যায় না। আর যে জীবনে কোনো সমস্যা নেই, সেই জীবনে কোনো আনন্দও নেই। হ্যাঁ, যার জীবনে কোনো সমস্যা নেই, তার জীবনে কোনো আনন্দও থাকে না। যদি তোমার জীবনেও সমস্যা থাকে, যদি তুমিও কোনো সমস্যার শিকার হয়ে থাকো, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। কারণ এটা স্বাভাবিক, জীবনে সমস্যা থাকাটা একটা স্বাভাবিক বিষয়। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আসলে সমস্যা ছাড়া মানুষ হয় না, আর সমস্যা থাকলে সমাধান অবশ্যই থাকবে। সর্বদা মনে রাখবে, এই পৃথিবীর পরিচালক, আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদেরকে এমন কিছু দেন না যেটা আমরা নিতে পারবো না। হ্যাঁ, আমাদের সাধ্যের বাইরে এমন কিছু দেন না যেটা আমরা নিতে পারবো না। তাই যদি তোমার জীবনেও এমন কিছু সমস্যা এসে থাকে, যদি মনে হয় এটা অনেক বেশি কঠিন, এটা আমার দ্বারা করা সম্ভব নয়, তাহলে আমি বলবো তোমার চিন্তাভাবনার মধ্যে সমস্যা আছে। হ্যাঁ, তোমার চিন্তাভাবনা সঠিক করার প্রয়োজন আছে। তার কারণ কি জানো? কারণ এই পৃথিবীর পরিচালক আমাদের ওপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমরা নিতে পারবো না। সুতরাং সমস্যাকে কখনো ভয় পেও না। আসলে এটা প্রত্যেক মানুষকেই জানতে হবে যে জীবন নামের এই খেলাটাতেও অনেক ধরনের সমস্যা থাকে, এবং সেই সকল সমস্যাগুলো সমাধান করার মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ, প্রকৃত উপলব্ধি, প্রকৃত সুখ। জীবনের সমস্যাগুলো সমাধান করার পর যে আনন্দ পাওয়া যায়, সেটা কথায় প্রকাশ করা সম্ভব নয়। একমাত্র যে সেই আনন্দ পায় সেই বুঝতে পারে। তাই বলছি, জীবনে সমস্যা থাকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে সমস্যা আসলে কখনো ভয় পেও না, সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করো, তবেই নিজেকে অনেক আনন্দ উপহার দিতে পারবে। আসলে আমরা অনেক সময় ভাবি, যদি আমাদের জীবনে কোনো সমস্যা না থাকতো, তাহলে এই জীবন কতই না সুন্দর হতো। কিন্তু বিশ্বাস করো, আমাদের এই চিন্তাভাবনার মধ্যে অনেক কিছু ভুল আছে। মানুষ নিজেই বলে যে আমাদের একঘেয়েমি জীবন ভালো লাগে না। তাই যদি আমাদের জীবনে কোনো সমস্যা না আসে, তাহলে আমাদের জীবনটা একঘেয়েমির মতোই চলতে থাকবে, এবং যেটা কখনোই পছন্দের হবে না। সেজন্যই তো জীবনে সমস্যা থাকাটা অনেক বেশি জরুরি। মনে রেখো, এই পৃথিবীতে যার জীবনের সমস্যা যত বড়, যার জীবনে সমস্যার মাত্রা যত বেশি, এই পৃথিবীর পরিচালক তাকে ভালোবাসেন তত বেশি। এই পৃথিবীর পরিচালক তার জীবনে সবথেকে বেশি সমস্যা দিয়ে থাকেন যাকে তিনি সবথেকে বেশি ভালোবাসেন। তাই তোমার জীবনেও যদি সমস্যার মাত্রা বেশি থাকে, তোমার জীবনেও যদি সমস্যার মাত্রা বেড়ে গিয়ে থাকে, তুমিও যদি সমস্যার শিকার হয়ে থাকো, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। এটা তোমার জন্য সৌভাগ্যের, কারণ এই পৃথিবীর পরিচালক তোমাকে অনেক বেশি ভালোবাসেন। হ্যাঁ, এই পৃথিবীর পরিচালক তোমাকে অনেক বেশি ভালোবাসেন, সেজন্যই তো তোমার জীবনে এত বেশি সমস্যা দিয়ে থাকেন, সেই জন্য তো তোমার জীবনে এত বেশি সমস্যা এসে থাকে। তাই জীবনে যদি সমস্যা এসে থাকে, তাহলে হতাশ হবেন না, ব্যঙ্গে পড়বেন না, মন খারাপ করবেন না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। মনে রাখবেন, এই পৃথিবীর পরিচালক তোমার ওপরে এমন কিছু চাপিয়ে দেবেন না যেটা তুমি নিতে পারবে না, যেটার সমাধান তুমি করতে পারবে না। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। যদি জীবনে কোনো সমস্যা না থাকে, তাহলে সেই জীবন তোমার কাছে বিরক্তিকর হয়ে উঠবে, সেই জীবনের প্রতি অনেক বেশি বিরক্তি অনুভব হবে। তাই জীবনে সমস্যা থাকাটাও জরুরি। যদি এই পৃথিবীতে দিন না হতো, তাহলে রাত যে কতটা সুন্দর সেটা আমরা কখনোই উপলব্ধি করতে পারতাম না। ঠিক তেমনই জীবনে যদি সমস্যা না আসে, তাহলে শান্তি জিনিসটা কেমন, স্বস্তি জিনিসটা কেমন, কতটা সুন্দর সেটা আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। সমস্যা সমাধানের পর আমরা কিছুটা স্বস্তি উপলব্ধি করি। জীবনে যদি দুঃখ কষ্ট না থাকতো, তাহলে সুখ জিনিসটা কেমন সেটা আমরা কখনোই উপলব্ধি করতে পারতাম না। আসলে জীবনে কষ্ট আছে বলেই সুখটাকে উপলব্ধি করতে পারি, সমস্যা আছে বলেই শান্তি জিনিসটাকে উপলব্ধি করতে পারি। তাই জীবনে সমস্যা থাকাটাও গুরুত্বপূর্ণ। মনে রেখো, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে সমস্যা নেই। হ্যাঁ, সমস্যার মাত্রা হয়তো বা হতে পারে ভিন্ন ভিন্ন, কারো জীবনে সমস্যা অনেক বেশি, আবার কারো জীবনে অনেক কম। তবে মনে রেখো, এই পৃথিবীর পরিচালক তাকেই বেশি সমস্যা দেন, তার জীবনেই সবথেকে বেশি সমস্যা দেন যাকে তিনি সবথেকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, যাকে তিনি সবথেকে বেশি ভালোবাসেন। কখনো যদি এমনটা হয় যে তোমার জীবনে সমস্যা আসা বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবীর পরিচালকের কাছে বলো, হে সৃষ্টিকর্তা, আমার উপর থেকে কি বিশ্বাস উঠে গিয়েছে নাকি ভরসা চলে গিয়েছে? সমস্যা পাঠাও, আমি সমস্যার জন্য তৈরি আছি।
সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত আছি, সমস্যা পাঠাও। মনে রাখবেন, এই পৃথিবীর পরিচালক আমাদের অনেক কিছুর পরীক্ষা নেন, আর সবথেকে বেশি তিনি ধৈর্যের পরীক্ষা নেন। হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা নেন। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, যারা ধৈর্য ধরতে সক্ষম হয়, তাদেরকে তিনি কখনোই নিরাশ করবেন না, কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। ধৈর্যের পুরস্কার এই পৃথিবীর সবথেকে বড় পুরস্কার, সবথেকে বৃহৎ পুরস্কার। এবং তোমার জীবনেও যদি এরকম কোনো সমস্যা এসে থাকে, তোমার জীবনেও যদি সমস্যার মাত্রা অনেক বেশি বেড়ে গিয়ে থাকে, তাহলে হতে পারে এই পৃথিবীর পরিচালক তোমার পরীক্ষা নিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তাই একটু ধৈর্য ধরো। যদি তুমি ধৈর্য ধরতে সক্ষম হও, তবে নিশ্চয়ই তোমার জন্য উত্তম পুরস্কার অপেক্ষা করছে। সুতরাং একটু ধৈর্য ধরো। সবশেষে তোমাকে একটা কথাই বলবো, সমস্যা ছাড়া জীবন কখনোই কল্পনাই করা যায় না। যে জীবনে কোনো সমস্যা নেই, সেই জীবনে কখনো আনন্দ থাকে না। যার জীবনের সমস্যার মাত্রা যত বেশি, তার প্রতি এই পৃথিবীর পরিচালকের ভালোবাসা তত বেশি। হ্যাঁ, এই পৃথিবীর পরিচালক যার জীবনে যত বেশি সমস্যা দেন, তাকে তিনি তত বেশি ভালোবাসেন, তত বেশি আপন করে নেন। জীবনে যদি সমস্যা এসে থাকে, তাহলে ভয় পেও না, হতাশ হইও না, দুঃখ করো না। মনে রেখো, জীবনে সমস্যা থাকলে তার সমাধান অবশ্যই থাকবে।